বিপিএল শুরু না হতেই ঢাকা নিয়ে চরম মাথা ব্যথা সবার, কারণ বাংলাদেশের শর্টার ফরম্যাটের তিন তারকা বোলার মুস্তাফিজ, শরীফুল, তাসকিনদের ভিড়িয়ে ফেলেছে ঢাকা। শরীফুল তাসকিনকে রিটার্ন করেছে আর মুস্তাফিজকে সরাসরি সাইনিংয়ে নিয়ে ফেলেছে ঢাকা ক্যাপিটালস। ওদের 12 ওভার কতটা যন্ত্রণা দেবে আসন্ন বিপিএলে প্রতিপক্ষকে তা ভাবতেই এখন থেকেই চোখ কপালে উঠছে অন্যদের। এবার ঢাকা হিসাব নিকাশ করেই নামলো। বিপিএলে দুই একটা ফ্র্যাঞ্চাইজি ছাড়া বাকিদের মালিকানা বদল হয় চোখের পলকে। তার মধ্যে সবচেয়ে বেশি বদল হয়েছে সিলেট ও ঢাকার মালিকানা। নানা কর্মকাণ্ডে বেশ কয়েকবার ঢাকার মালিকানাও নাম বদল হয়েছে। বিশ্বব্যাপী বিভিন্ন প্রিমিয়ার লিগের খেলাগুলোতে দলের মালিকানায় থাকেন তারকারা, তবে বিপিএলের 11তম আসরে এই প্রথম কোনো দলের মালিকানায় আসলো দেশীয় তারকা। তিনি আর কেউ নন, সাকিব খান। আসন্ন আসরের আগে আরও একবার নাম ও মালিকানায় পরিবর্তন আসলো ঢাকার। এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা নিয়েছেন ঢালিউড বাদশাহ কিং খান সাকিব খান। বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়কের মালিকানাধীন কসমেটিক্স ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক হার্লানের দলের নাম ঢাকা ক্যাপিটালস। গুলশানে রিমার্ক হার্লানের হেড অফিসে ঢাকা ক্যাপিটালসের মালিক হিসেবে ফ্র্যাঞ্চাইজিটির লোগো উন্মোচন করেন সাকিব নিজে। এ সময়ে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটার এক্সিকিউটিভ ডিরেক্টর মামুনুন হাসান ইমন, ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ সহ অনেকে। লোগো উন্মোচনের পর সাকিব বলেন, আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেট প্রেমীরা অনেক রেসপন্স করেছেন, যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ঢাকা ক্যাপিটালস। আসন্ন বিপিএলের জন্য ইতোমধ্যেই সম্ভাব্য তারিখ ঘোষণাও করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী 14 অক্টোবর হবে বিপিএলের খেলোয়াড় নিলাম, সেখান থেকে দলগুলো পূর্ণাঙ্গ দল সাজিয়ে ফেলবে। এরপর আরও বেশ কিছুদিন সময় পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো, আসর মাঠে গড়াবে আগামী 27 ডিসেম্বর থেকে। সব মিলিয়ে 60টা দল অংশগ্রহণ করছে। বিদায় নিতে চাচ্ছে, ওইটা আমি আমার ডিরেক্টর সবাই জানে, বাট আমিও তাদের ইনফর্ম করার চেষ্টা করেছি। আমার সাথে গতকাল গত পরশু দুই দফায় আলোচনা হয়েছে, তো এটা আমার নতুন করে কিছু বলার নাই। সাকিব ওর আমি ইন্টারভিউটা দেখেছি, আমার সাথে যেই কথাটা হয়েছে এক্স্যাক্টলি সেটাই তুলে ধরেছে, তো আমাকে এখানে নতুন করে অ্যাড করার কিছু নাই। আমাদের কাজের সঙ্গে চলে যাবো, কাজটা দিকে সেটা অনুমোদনের জন্য